আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার রসায়ন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ক্যারামেল কেকের রেসিপি। রেসিপির প্রত্যেকটি স্টেপ আমি বিশদভাবে দেখানোর চেষ্টা করেছি টিপস এবং ট্রিক্স সহ। এই রেসিপিতে কিন্তু আমি সম্পূর্ণ ডিজাইন একটিমাত্র নোজেল দিয়ে করেছি, সেটিও আপনাদের দেখিয়ে দিব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রেসিপি শুরুর আগে ছোট্ট একটি অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। একটি মিক্সিং বোলে আমি রুম টেম্পারেচারে থাকা দুটি ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। এখন ডিমের সাদা অংশ দুটি খুব ভালো মতো বিট করে নিব যতক্ষণ না ফোম হয়ে যাচ্ছে। ডিমের সাদা অংশ ফোম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি। আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব। বিট করতে করতে একটা শক্ত ফোমে পরিণত করতে হবে। যেহেতু হ্যান্ড উইক্স দিয়ে করছি তাই 10 মিনিটের মতো সময় লেগেছে। ডিমের ফোমটা খুব ভালো মতো রেডি হয়ে যাবার পর একটি একটি করে ডিমের কুসুম দিয়ে দিব এবং মিক্স করে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ক্যারামেল এসেন্স। আপনাদের কাছে ক্যারামেল এসেন্স না থাকলে এক্ষেত্রে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন। কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে তখন বুঝতে হবে আপনার ডিমের ম্যারাংটা রেডি হয়ে গিয়েছে। এখন একটি চালুনি নিয়ে নিচ্ছি, এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন খুব ভালো মতো ময়দাটা চেলে ডিমের ম্যারাঙ্গের সাথে মিশিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যে অথবা স্প্যাচুলার সাহায্যে করতে হবে এবং কাজটা খুব আস্তে আস্তে করতে হবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করতে হবে। এক্ষেত্রে কোনো তাড়াহুড়ো করা যাবে না, তাহলে ডিমের ম্যারাংটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা বসে যাবে, স্পঞ্জি ভাবটা আর আসবে না। এখানে আমি 6 ইঞ্চি শেপের একটি রাউন্ড মোল্ডে আগে থেকেই অয়েল ব্রাশ করে পার্চমেন্ট পেপার বিছিয়ে রেখেছিলাম। এতে আমি তৈরি করে রাখা কেকের মিশ্রণটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। কেকটা আজ আমি চুলায় বেক করব, আর চুলায় বেক করার প্রসেস আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি। যারা মিস করে গিয়েছেন তাদের জন্য রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্লিজ চেক করে নেবেন। কেকটা হয়ে গিয়েছে, এখন ওপরে থাকা পার্চমেন্ট পেপারটা তুলে নিচ্ছি। এখন কেকটা এক সাইডে রেখে আমি বাকি কাজগুলো করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ক্যারামেল সস। এই ক্যারামেল সসের রেসিপিটা আমার চ্যানেলে আছে, যারা মিস করে গিয়েছেন তাদের জন্য রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন খুব ভালো মতো মিক্স করে নিব। এই মিক্সচারটা আমরা আজ কেক সোক করতে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইপড ক্রিম। বিটারের স্পিড একদম লোতে রেখে বিট করা শুরু করতে হবে। তিন চার মিনিট বিট করলেই দেখা যাবে ক্রিমটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ক্যারামেল সস। আবারও খুব ভালো মতো বিটারের স্পিড লোতে রেখে 1-2 মিনিট বিট করে নিব। এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার। এক্ষেত্রে গুঁড়ো চিনি ব্যবহার করলে হবে না, আইসিং সুগারটাই ব্যবহার করতে হবে। আবারও খুব ভালো মতো বিট করে নিব। দেখতেই পাচ্ছেন ক্রিমে স্টিফ পিক চলে এসেছে। আমার ক্রিমটা রেডি, বিটারটা অফ করে দিব। আগে থেকেই অফ স্ক্রিনে আমি কেকটি 3টি স্লাইস করে নিয়েছিলাম। কেক বোর্ডের ওপর 1টি স্লাইস নিয়ে নিলাম। এর ওপর ক্যারামেল সিরাপ ব্রাশ করে দিচ্ছি।
ক্যারামেল হুইপড ক্রিমটা আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। কেকের ওপর এক স্তর পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি। এবং একটি প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। এর ওপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল সসের কিছুটা পরিমাণ। আবারও প্যালেট নাইফের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি। এর ওপর দিয়ে দিচ্ছি আরেক স্লাইস কেক। ঠিক এইভাবে করে আমি পুরো কেকটা ক্রিম দিয়ে কভার করে নিব। স্ক্রিনের বাম পাশে আপনারা একটি নোজেলের ছবি দেখতে পাচ্ছেন, এই নোজেলটা দিয়ে আমি আজ পুরো কেকটা ডেকোরেট করে নিব। এই নোজেলটা দিয়ে স্ক্রিনে দেখানো নিয়ম অনুসারে আমি উপরের ফুলগুলো করে নিচ্ছি। স্ক্রিনে দেখানো নিয়ম অনুসারে আমি নিচের ডিজাইনটাও কিন্তু একই নোজেল দিয়ে করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করছি। কিছুটা পরিমাণ ক্যারামেল সস আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি কেকের ওপর লাইন টেনে নিচ্ছি। এবং প্রতিটা ফুলের কিনার থেকে আমি কিছুটা পরিমাণ ক্যারামেল সস দিয়ে দিচ্ছি। একটি কাঠির সাহায্যে আমি উপরে দাগ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।